আমি বিদ্যাম্বিকা আবার চলে এলাম সতীর একান্ন পীঠের আলোচনায় আজকে আপনাদেরকে মিথিলা মিথিলা দেবীর বাস বাম বাম স্কন্ধ মহোদর মানে মিথিলাতে রাজর্ষী জনকের রাজপুরী মিথিলা আমাদের সতীপীঠের একটি পীঠ তো মিথিলা দেবীর বাম স্কন্দ পতিত হয়েছে দেবীর নাম উমা আর ভৈরব হলেন মহাদেব তো মিথিলায় বাম দেবী মহাদেবী মহোদর ভৈরব সর্বাত্ম জাদিসেবী তো কুবচিকা তন্ত্রে বা জ্ঞানাবতন্ত্রের মধ্যে আমরা এই পীঠস্থানের কোনো উল্লেখ্য পাই না কিন্তু পীঠ নির্ণয়তন্ত্রে বা পীঠের উল্লেখ্য থাকলে সমগ্র মিথিলার মধ্যে সঠিক স্থানটি কোথায় তার কোনো উল্লেখ্য আমরা পাই না তবে আমরা জানি যে মিথিলার রাজা জনকের কন্যা মৈথিলি বা সীতার কথা আবদাসপত্রে সীতাকে শক্তিরূপে কল্পনা করা হয়েছে এখানে বলা হয়েছে যে রামস্য জানকীত হি রাবণ ধ্বংসকারিণী রামের জানকী রূপে রাবণরূপ অসুরকে ধ্বংস করেছিলে সুতরাং মিথিলার মহাদেবী বা উমাদেবী প্রতিপ প্রতীকপক্ষে মানে প্রকৃতপক্ষে দেবী সীতাই হচ্ছে জনক নন্দিনী বৈদেহী